এমন কোনো চাপ নেই যা শেখ হাসিনাকে বিচলিত করতে পারে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন কারো চাপ নিয়ে চিন্তিত নয় সরকার। বিকেলে গণভবনে কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে সরকার প্রধান বলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উন্মুখ হয়ে আছে দেশি বিদেশি অনেক মহল। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের সব ব্যবস্থা করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। রিপোর্টে আরো জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গত 4 মার্চ 5 দিনব্যাপী কাতার সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমির এবং জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে দেশটি সফরকালে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেন সরকার প্রধান। কাতার সফর নিয়ে দেশবাসীকে অবহিত করতে গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই প্রধানমন্ত্রী তুলে ধরেন কাতার সফরের আদ্যোপান্ত। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী একটি মধ্যমায়ের উন্নয়ন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় একটি দল অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে, তবে এতে কোনো লাভ হবে না জানিয়ে সরকার প্রধান বলেন জনগণই সময় মতো সবকিছু প্রতিহত করবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তো অনেকগুলি মানে এজেন্সি উন্মুখ হয়ে আছে, আন্তর্জাতিক এবং দেশীয়। ওই 40 জনের নামে যে আসছে ওটার পিছনেও কিছু অ্যাম্বিশন আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের প্রস্তুতি সবসময় আছে যে জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে। যারা 15ই আগস্টের হত্যাকারী তাদের সাথে আর কোনো সংলাপ নয় জানিয়ে সরকার প্রধান বলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অনেক এজেন্সি উন্মুখ হয়ে আছে, মানুষ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আমি 18 নির্বাচন আমি সংলাপ করেছি, তার রেজাল্টটা কি? নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা ছাড়া আর কিছু করেনি। 300 সিটে 700 নমিনেশন দিয়ে টাকা খেয়ে নিজেরাই নিজেকে নির্বাচন থেকে সরায় তারপর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। দ্বিতীয় কথাটা হচ্ছে 15ই আগস্ট আমার বাবা মার হত্যাকারী গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ আমাকে হত্যার চেষ্টা, কেউ পারবেন আপনার বাবা মার হত্যাকারীর সাথে বসে বৈঠক করতে? যেটুকু সহ্য করেছে শুধু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, নিজের স্বার্থে না, বাংলাদেশের মানুষের জন্য। আর তারপরে আবার এদের সাথে কিসের কথা বলবো? তারপরেও তো ঠিক আছে, অসুস্থ বয়োবৃদ্ধ তার বোন এসে, ভাই এসে, বোনের জামাই সবাই এসে যখন আমার কাছে রেহানার কাছে এসে আকুতি করলো, হ্যাঁ, তার সাজাটা স্থগিত করে বাসায় থাকার এবং চিকিৎসার সুযোগটা করে দিয়েছি, এটুকু যে করেছি সেটাই যথেষ্ট। তারপরে যে এইটুকু সহানুভূতি পাচ্ছে সেটা শুধু আমার কারণে নয়, ওদের সাথে আবার কিসের বৈঠক আর কিসের কি আর কি ক্ষমতা তাদের আছে? সন্ত্রাস করা ছাড়া তো আর কোনো ক্ষমতা নেই। এমন কোনো চাপ নেই যা শেখ হাসিনাকে দিতে পারে উল্লেখ করে সরকার প্রধান বলেন কারো চাপে কোনো কিছু যায় আসে না। এমন কোনো চাপ নাই যেটা শেখ হাসিনাকে দিতে পারে, এরা মাথায় রাখতে হবে। কারণ আমার শক্তি একমাত্র আমার জনগণ, আর উপরে আল্লাহ আছে, আর আমার বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে। কাজে কে কি চাপ দিল না দিল এতে কিছু আমাদের আসে যায় না। জনগণের স্বার্থে যেটা করার আমরা সেটাই করব, জনগণের কল্যাণে যে কাজ করার সেটাই করব। এরকম বহু চাপ তো ছিল, পদ্মা সেতুর আগে তো কম চাপ দেওয়া হয়নি, তো সেই চাপও কিন্তু শেখ হাসিনা সহ্য করে চলে আসছে। আর তারপরেও নিজের পয়সায় পদ্মা সেতু বানায় তাদের দেখালাম, ওই চাপে আমাদের কিছু আসা যায় না। 2041 সালে প্রযুক্তিতে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশকে অস্থিতিশীল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন গ্যাস বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য একদিন এ সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ায় নিজের বাসভবন চত্বরে জেলা বিএনপি আয়োজিত এক বর্ধিত সভার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব পঞ্চগড়ে সাম্প্রদায়িক সহিংসতার জন্য সরকারকে দায়ী করেন। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর যে অভ্যাস, সেই অভ্যাস তাদের এখন আছে, তারা করেই যাচ্ছে। এই সমস্ত জঘন্য অপকাণ্ড থেকে বিরত থাকবে। তিনি অভিযোগ করেন আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশকে অস্থিতিশীল করা হয়েছে। যখন তারা বিরোধী দলে তখনও কিন্তু তারা আবারও ওই তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের একটা দাবি দিয়েছিল, সেই দাবিতেও তারা হরতাল করেছিল, সেই দাবিতে তারা পার্লামেন্ট থেকে রিজাইন করে বেরিয়ে গিয়েছে, ইফ ইউ রিমেম্বার। এই হচ্ছে আওয়ামী লীগ, এখন মুহূর্তের মধ্যে তারা বদলে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে হাইকোর্টে একটা রিট হওয়ার পরে
তৎকালীন বিচারক বিচারপতি খায়রুল হক, তিনি এই দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছেন। একটা রাজনৈতিক স্থিতিশীলতাকে চিরকালের জন্য নষ্ট করেছেন এবং রাজনৈতিক সংকটকে তিনি সৃষ্টি করেছেন নতুন করে। এদিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জিয়া পরিষদের ব্যানারে প্রকাশিত বই মৃত্যুকূপে ধাবমান বাংলাদেশ দুই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, সব ক্ষেত্রে ব্যর্থ সরকার দফায় দফায় গ্যাস বিদ্যুৎ পণ্যমূল্য বৃদ্ধি করে মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে ফায়দা লুটছে নিজেরা। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, রমজান মাসে মানুষ কিভাবে চলবে তাতে মানুষ দিশেহারা। এই সরকার ইন্ডেমনিটি করে পার্লামেন্টে এই বিদ্যুৎ সেক্টরে লুটেরাদেরকে প্রতিষ্ঠিত করেছিল। কোনো দেশে কোনো কমার্শিয়াল পারপাসে ইন্ডেমনিটি পার্লামেন্টে দেয় না, এই সরকার করেছে। এর জন্য রুশ একদিন জাতীয় এবং আন্তর্জাতিক আদালতে কিন্তু তাদের বিচার হবে, কারণ এটা প্রত্যেকের পকেট থেকেই লুট করা হয়েছে। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে সরকার পতনে গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি নেতারা। হাসান মা মুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বচ্ছতার অভাবে গত সংসদ নির্বাচন হয়তো বিতর্কিত হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, সরকার স্বচ্ছতায় বিশ্বাস করলেও ভালো নির্বাচন চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমিয়ে দেয়া ঠিক হবে না, এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। এছাড়া ভোটের সময় সাংবাদিকতার বিদ্যমান নীতিমালা সংশোধন করা হবে বলেও জানান সিসি। মিজান রহমানের রিপোর্ট। ভোটের সময় সাংবাদিকতার বিদ্যমান নীতিমালা সংশোধনের জন্য নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের মতামত জানতে সোমবার রাজধানীর আগারগাঁওতে নির্বাচন কমিশন ভবনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে ভোটের সময় দায়িত্ব পালনকালে গণমাধ্যম কর্মীদের হয়রানি ও নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি তুলে ধরেন। প্রিজাইডিং কর্মকর্তার হাতে একজন সাংবাদিকের বিচারের ক্ষমতা আপনারা তুলে দিচ্ছেন আপনাদের এই বিধান অনুযায়ী, যেটি কোনোভাবেই কাম্য না। এই নীতিমালাগুলো তারা কি না বুঝে করেছেন, না কোনো পক্ষ থেকে নির্দেশিত হয়ে করেছেন, এটা নিয়ে আমাদের বেশ প্রশ্ন রয়েছে। মতবিনিময় সভায় সিইসি বলেন, ভোটের সময় নির্বাচন কমিশনের দেয়া কার্ড থাকার পরও আইন শৃঙ্খলা বাহিনী হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী সংসদ নির্বাচনের আগেই সাংবাদিকদের বিদ্যমান নীতিমালা সংশোধন করার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। পুলিশের সাথে আপনাদের বাধা দেন না দেন, অর্থাৎ যতটুকু ক্ষমতা বা অথরিটি আমরা নির্বাচন গণমাধ্যম কর্মীদেরকে দেব, সেটা যেন তারা স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন, ওইটা নিশ্চিত করার জন্য হয়তো আমরা কমিশন একমত হব। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এই বিষয়গুলো দেখব। সিইসি বলেন, আগামী নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। ভোটের সময় ইন্টারনেট গতি কমালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার নেটের গতি স্বাভাবিক রাখার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। স্বচ্ছতা না হলে আমরা আবারও গত নির্বাচন যেভাবে বিতর্কিত হয়ে পড়েছে, হয়তো কোনো কিছু সত্য নয়, সবকিছু অসত্য হতে পারে, কিন্তু একটা পাবলিক পারসেপশন নেগেটিভ ক্রিয়েট হয়ে গেছে, হয়তো স্বচ্ছতার অভাবের কারণে সেটা হয়ে থাকতে পারে। আরেকটা বলেছেন যে সেটা আমরা ইয়েকে স্লো করে দিই, কি জানি নেটওয়ার্ক, এটা যদি অপকৌশল হিসেবে করে দেয় তা আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকের মাধ্যমে যেতে পারে, এটা যদি অপকৌশল হিসেবে করা হয় তাহলে সেটা নির্বাচনকে ব্যাপকভাবে বিতর্কিত করবে, এটা সরকারের অনুধাবন করা উচিত। স্বচ্ছ নির্বাচনের স্বার্থে দায়িত্বশীলতার সাথে সাংবাদিকদের সংবাদ পরিবেশন করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আসছে রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি সকাল 9টা থেকে বেলা 3:30 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে এই সময় নির্ধারণ করা হয়। পরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক ইন ট্রানজিট সংক্রান্ত একটি চুক্তি সইয়ের জন্য খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তি সই হলে পণ্য আমদানি এবং রপ্তানিতে বাংলাদেশের স্থল এবং সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবে ভুটান। তবে শুল্ক নির্ধারণের বিষয়টি এনবিআর নির্ধারণ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল 9টা থেকে বেলা 3:30 পর্যন্ত, বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত আমাদের জোহর নামাজের বিরতি থাকবে। এটি আমাদের সব সরকারি, আধা সরকারি
ও স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, তারা তাদের বিধি অনুযায়ী তাদের জন্য অফিসে তারা নির্ধারণ এবং অনুসরণ করবেন। অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে তিনি একথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন সেন্টারে আয়োজিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টি আচার্য হিসেবে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি। বিভিন্ন অনুষদের চিকিৎসক শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক এবং কয়েকজন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন তিনি। চিকিৎসা বিজ্ঞান নিয়ে আরও বেশি গবেষণা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন আব্দুল হামিদ। ঔষধের বাণিজ্যিক নাম ব্যবহারের পরিবর্তে জেনেরিক নাম ব্যবহার করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। যারা বিভিন্ন বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত হলেন তার পেছনে আপনাদের মা বাবা, অভিভাবক, শিক্ষকদের যেমন অবদান রয়েছে তেমনি রয়েছে এ দেশের খেটে খাওয়া মানুষের বড় অবদান। প্রতিটি হাসপাতাল তাদের ঘাম জড়ানো পয়সায় পরিচালিত হয়, তাই কর্মক্ষেত্রে ও পেশাগত দায়িত্ব পালনের সময় এই কথাটি মনে রাখবেন। বড় ডাক্তার হয়ে অপ্রয়োজনীয় বড় বড় টেস্ট দিয়ে রুগীদের হয়রানি করবেন না।